আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরার মেঘ নাই, আল্লাহ আমরার একটু মেঘ দো, আল্লাহ বেশি খরা লাগিয়ে গেছে, রই দুইটা আমরার ক্ষেত্রে ভাড়া দিয়া লাগছে, এমন রোদ বাড়াইয়া দেয়, এবার ধান সব ফোড় হইয়া যায়। আমার কথা ঠিক না? তার মানে আমাদের দোয়া করার মতো সেই যোগ্যতা আমরা হারাই ফেলছি। আপনার বুঝতেছেন না কথা? এত নামাজ সেরে দোয়া করেন কবুল হয় না কি লেগে? এক নাম্বার, আমরা যে দোয়া করতেছি যে খানাডি খাইয়া, এটা হারাম। এটা কি আপনার মনে বুঝতেছেন না আমার কথাটি? না, যে খাবারটি খাই আবাদত করতে, যে খাবারটি কি বলে হুজুর আমার পুরো হারাম না তো, আমি মাল কিনছি মনে করেন 50 টাকা কেজি, আমি বাজারে বেশি এটা 60 টাকা কেজি, আমি 55 টাকা কেজি ব্যস্ত দেখছেন নি কি তা করে যা হন তা চল মোহনের নাই দূর। সাউন্ড ঠিক আছে? তুমি স্পিকারটা এনাই না তো, এনাই না তো, এনে না আল্লাহ বলতে একজন আপনি মাল কিনছেন আপনি 50 টাকা দিয়ে, কত দিয়া? এটা 55 টাকা বেচলে আপনি ঠিক আছে চলে, আপনি বেচেন কত এটা দেয়? 65 দিয়া, 10 দিয়ে বাড়তে। আপনি তো মনে করছেন এটা তো আমার ব্যবসায়ী ব্যবসা, ঠেঙ্গার ফাইকেডি বেড়ে বাইরে বললা খবরে গেলে ঠিক না? ঠিক তাহলে আমরা দোয়া কবুল হয় না কি কারণে বলেন? কি তো হারাম খাবার দোয়া কবুল হয় না কি কারণে? কি কারণে হারাম খাবার? তাহলে এক নাম্বার দোয়া কবুল করাই তাহলে কি করা লাগবো? হারাম খানা ছাড়তইব। এখন আপনি হালাল খাবারটা পাইবেন কোন জায়গায়? কোন আপনি যে মানুষের ঘরে আমরা আপনারা খাই, আমরা কি একবার জিগাই ওটি এটা হালাল না হারাম? যে দাবার দোকানার বাইরে যে ফ্লেটটা লয়ে বইলাম জিগার নিতে, এটা হালাল না হারাম? তাহলে আমরা উচিত হালাল খাবার খাওয়া, হারাম খাবার পরিত্যাগ করা। জোর বলেন হারাম খাবার পরিত্যাগ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পত্রা সুন্দরভাবে বাছাই করে নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে মহাব্বতের আওয়াজে জবান খুলে মাহফিলের প্রারম্ভিকে আমরা চলে যাব। সবাই পড়েন ফি শানে হাবিবিহি ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. أبرا بولن درود شريف পড়লে লাভ আছে না নাই? আমি গতকালকে দিগলগাঁও কইছিলাম হাদিস শরীফটা, যে আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে বখিল ওই উম্মত, যে উম্মত আমি নবীর প্রতি দুরুদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখে। আপনারা মনে করেন না যে টাকা পয়সা মানুষকে না দিলে, মানুষকে খানা খা না খাওয়াইলে বখিল, দুরুদ শরীফ না পড়লে জবান বোবার মতো রাখলেও তারও কি কয়? বখিল কয়। তাহলে আপনারা বলেন আমরা দুরুদ শরীফকে আসতে পারবো না? জোরে পড়বো সবাই একটু জবান খুলে জোরে জোরে দুরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহ মুহাম্মদ ওয়ালা
নবীর শানে প্রেমের ডোরি মনরে বান্ধ না নবীর শানে প্রেমের ডোরি মনরে বান্ধ না শয়নে শপনে দেখবা মদিনা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ